ব্যাগটা লয়ে গেল, এখন আমি মালিককে কি জবাব দিমু? ব্যাগটা তো আড়াই লাইছি, মালিকে গেলে এখন কি কয় আল্লাহ জানে। ঘিরে তুই খালি আতাইছ আমার ব্যাগ কই? স্যার আসার সময় এক বাইকালা পিছন দিয়ে ব্যাগটা আনতে নিয়ে গেছে গা। হাই হাই রে, তুই কি শুনাইলি রে? ও আর ভিতর কি ছিল জানোস তুই? জীবন শোন, তুই তো আমার সম্বন্ধে ভালো করে জানিস না, আমি খুব খারাপ সিকিউরিটি কিন্তু খুব পিটাই, আগের সিকিউরিটি ভয়ে কিন্তু পালাইছে, তুই এই বিল্ডিং এর দায়িত্বে আছিস, 19 থেকে 20 জানি না হয়। না স্যার হবে না স্যার। একটা কাজ কর, এখানে 2000 টাকা আছে, আর এটা বাজারের লিস্ট, বাজার করে নিয়ে যা। আচ্ছা স্যার, সেলুট স্যার। যা, আজকে এক সপ্তাহ ধরে ভাত চাই দেই না, এই রুটি খাই থাকতে হইতাছে। ওই বেটা কি আছে দেখলে? কি হলো ভাই, আপনি আমার রুটি নিলেন কেন? এত কথা কস করে লাগা মুন্না মানে বাজে করার লাগা টাকা দিছে, ওই টাকাটা বাড়ি কর। আচ্ছা ভাই দিতাছি, এই নে 2000 টাকা থেকে 500 টাকা নিয়ে নিলাম আমি। আর হন সবকিছু কমে কমে বাজে করবি, দরকার হলে 30 থেকে 200 গ্রাম কম নিবি, যেন 500 টাকা মেকআপ করবি বুঝছস? কিছু কমে কমে বাজে করব মানে বড় স্যার যদি জানতে পারে তাহলে হ্যাঁ আমার মারা লাগবো স্যার। আমি কে? আমি হলাম মালিকের ছোট পোলা, মুন্না হলো আমার বড় ভাই, আর আমি ওর ছোট ভাই। হের যেমন অধিকার আমারও তেমন অধিকার, দুজনের 50-50, যেটা কইছি ওটা হন বুঝছস? আচ্ছা স্যার, মাংস তো নিতে গেলে 1 কেজি, লিস্টে বলে হ্যাঁ আছে, এখন যদি 1 কেজি নিতে যাই তাহলে তো ওই 500 টাকা মেকআপ হইব না, একটু কমাই কমাই নি। ভাই ভাই 800 গ্রাম মাংস দেন, 700 গ্রাম পেঁয়াজ দেন, ভাই 800 গ্রাম আপেল দেন, 200 গ্রাম হলুদের গুঁড়া, আর 200 গ্রাম মরিচের গুঁড়া, আর 1/2 কেজি লবণ, আর 250 গ্রাম চিনি, সঙ্গে ছোট একটা 20 টাকার মশলা দিয়ে দিন। আচ্ছা ভাই দিতাছি। এই স্যার নিচে বলো। সেলুট স্যার। কি রে সিকিউরিটির বাচ্চা, তোর বাজার করতেছি প্রত্যেকটা জিনিস 100 গ্রাম 200 গ্রাম করে কম, কারণটা কি? স্যার আমি তো কিছু জানি না, আসলে স্যার বাজার করার সময় আপনার ছোট ভাই ওখান থেকে 500 টাকা নিছে। কি? আমার ছোট ভাই 500 টাকা নিছে? আমার ছোট ভাই তুই চোর বানিয়ে দিছস। শোন তোর লাস্ট টার্নিং দিতেছি, এরকম বলছো দ্বিতীয়বার করস না তোর চাকরি তো থাকবই না, ডাইরেক্ট থানায় দিয়ে দিমু একবারে। সেলুট স্যার। শালার ভুল করে একজনে আর মার খাইতে হয় আরেকজনের, ছোট চালাইছে। সেলুর স্যার, স্যার আপনি যে কাজটা করছেন ঠিক করছেন, আপনি যে বাজারের থেকে 500 টাকা নিছেন এটা মালিক রেখেছি, মালিক আর উল্টা আমারে মারছে। ওই সিকিউরিটি বাচ্চা, আমি যে টাকা নিতে বাইরে কিছু কিনলে গিয়া বলত মার্কা বলা ভাই তুরগনি আর পারি না। ভাই ফোন, আমি বাইক নিয়ে বাইরে যাব, বাইকটা পরে শিখে কর যা। শালার এত পড়াশোনা কইরা লাস্টে সিকিউরিটি চাকরি নিয়া মাইসের কিল কোথা খাইতে হইতাছে। যাই গ্যারেজে, যাই গ্যারেজে, ছোট মালিকের বাইকটা পরিষ্কার করে আই। হ্যাঁ আবার বাইরে বেরিব। আল্লাহ রে, আমি থাকবো গেটে, আমার এনে হুন্ডা পরিষ্কার করায় বেতন দেয় একটা, আর কাম করায় 4-5টা, এক টিকিটে 2 ছবি। উফ, আরে ভাল লাগে না। ওমা তোর না সকালবেলা বলছে টয়লেটটা পরিষ্কার করে দিয়ে আসতে, যাস তাই কেন? ভাই গেট থেকে উপরে গেলে মালিক তো জেদা জেদি করে। এই বেটা, মালিক বকাবকি করে মানে? আমি কে? আমি মালিক না, আমি তো দুইতলা ফ্ল্যাটের মালিক, তোরে যা কইছি তাই কর, যা 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 ফকির বাচ্চা, ফাজিল কথাকার। আহা কি গন্ধ, বুঝি না আমার কি এগুলা কাম, কি একটা পাইছে সব কিছু আমার এটা করায়, পুরা কপাল। কি একটা সিকিউরিটি চাকরি নিলাম, সব কাম করায়, টয়লেট পরিষ্কার, বাজার সদাই, গ্যাসের বোতল নাও বুঝ না আমার দিয়ে দিত, আমি কি মানুষ না মেশিন কিছুই বুঝি না। আমির ভাই, এবার কুরবানির মাংসের আত্মীয়স্বজনের যে লিস্ট করছে, আত্মীয়স্বজনদের আগে দিবেন, গরিব দেখি থাকলে পাইবো না থাকলে নাই, বুঝছেন? আচ্ছা স্যার। সেলুট স্যার। স্যার আমরা তো কুরবানির ভাগি হইছিলাম, যদি বেতনটা দিয়ে দিতেন ভালো হইতো। কি রে তুই গেট থেকে দোকান আইছস টাকা চাইতে? ছোট লোকের বাচ্চা ঠিক মতো পেড়ে বাচ্চা না, আবার কুরবানি মারেছ যা। আর আজকে বেশ কয় তারিখ? 10 তারিখ হয়েছে, তোর বেতন নেবো যা। ও মা যা ভাইরা, টাকা গুলো যে কই রাখলো, এই যে টাকা পাইছি, জেনে যায় হেনে অপমান করে। আরে স্যার, সেলুট স্যার, বাসার থেকে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা চুরিয়েছে, কই রাখছস? স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা চুরিয়েছে মানে স্যার কিভাবে? স্যার আমি তো কোনো কিছু জানি না স্যার। ইসলামি করতেছস? শোন তুই পোলাপার মানুষ, ভুল করতেই বলে টাকাটা কই রাখছস? তুই স্যার আমি কোনো কিছু নেই নাই স্যার, আমি কোনো কিছু চুরি করি না। তুই সোজা অঙ্গলে ঘি উঠবে না, আমার বাসা চুরি করো। ও মা ও মা, জুতাটা খুঁজে পাই। চোরের বাচ্চা,
আপনি গায়ে সত্যি আমাদের জীবনটা সিনেমার থেকেও 100 গুণ সিনেমেটিক। আমরা অনেকেই আছি যারা সিনেমা দেখে কাঁদি অথচ বাস্তবতা দেখে হাসি। একটি সিকিউরিটি গার্ড যে কিনা দিন রাত 24 ঘন্টা জেগে আপনাদের নিরাপত্তার সাথে কাজ করে, অথচ যে আমাদের জানমালের নিরাপত্তায় কাজ করে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি। যাই হোক, ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দিবেন, প্লিজ। থ্যাংক ইউ।